আজকে হচ্ছে 12 তারিখ, এই দেখুন দেখতে পাচ্ছেন। আর এখানে এখন আমি আছি রাজবাড়িয়ার একটুখানি আগে, এখান থেকে একদম রানাঘাট অব্দি যাব। আর কত কিলোমিটার রাস্তা হয় সেটা আপনার দেখাবো, আর কত সময় লাগে সেটা আপনারা বুঝতে পারবেন। দাঁড়ান, ট্রিপ এটা জিরো করে নিই আমি, ট্রিপ বি জিরো হয়ে গেছে। কত কিলোমিটার রাস্তা হয়, ট্রিপ বি জিরো হয়ে গেছে। কত কিলোমিটার রাস্তা হয় এবং কত সময় লাগে সেটা আপনারা দেখাবে। রাজবাড়ির আগে আছে, সামনেই আমার টোল, যে টোল রাস্তা সামনে থেকে শুরু হচ্ছে। তো সঙ্গে থাকুন, ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন রাস্তার কন্ডিশন কী আছে। এবং আজকের ডেটে মানে 12 মার্চ 2024-এ আজকের ডেটে গেলে আপনারা কিরা কেমন রাস্তা পাবেন। আর যত দিন যাবে তত তো রাস্তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে রাস্তা, তো সঙ্গে থাকবেন। এই দেখুন, এটা রাজবাড়িয়া বাজার, রাজবাড়িয়া বাজার পার হলেই আপনার টোল রাস্তা শুরু হয়েছে। সে নতুন পোস্টারও লাগিয়েছে, সাইনবোর্ড লাগিয়েছে নতুন, যেটা আগে ছিল না কো। আর এই রাস্তাটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে, যে রাস্তাটা আপনার সন্তোষপুর থেকে এই রাজবাড়ি অবধি। এই দেখুন, টোল রোডে আপনাকে স্বাগত, রানাঘাট, শিলিগুড়ি সব কিছু লেখা আছে, বড় জায়গাগুলি কৃষ্ণনগরতে আপনাকে স্বাগত। আর আমি 80 স্পিড লিমিট ধরেই চালাবো এই রাস্তায়। আমি 100 স্পিড লিমিট দেখেছি, অনেক অনেক জায়গায় পোস্টার দেওয়া আছে, জানি না কোন সেকশানে 100 স্পিড আছে, কোন কোন সেকশানে 80 স্পিড লিমিট আছে। তো আমি সব মানে হাইওয়েতেই, ন্যাশনাল হাইওয়েতেই 80 স্পিড লিমিট থাকে, 80। তো আমি 80 ধরে চালাবো, 80-র উপরে যাবো না। তো কত সময় লাগে সেটাই দেখবো আজকে আমি। এখান থেকে এখন রানাঘাট অব্দি যাবো। আর রাস্তার কন্ডিশন কী আছে, এর মধ্যে একটা ওভারপাস যেটা চাকদা সেটার কাজ চলছে দেখেছি আমি, 2-4 দিন আগের কথা বলছি আমি। আজকের ডেটে কী কন্ডিশন আছে সেটাও জানতে পারবেন। তো ভিডিওটা আপনারা 1 মিনিট, মানে এই ভিডিওটা আমি সেম টু সেম রাখবো, কোনো কাট করব না। আর 1 মিনিট আপনারা কম ধরবেন, কারণ 1 মিনিট রাজবাড়ির আগে আমি থেকে শুরু করেছি। তো সেই হিসেব করলে 1 মিনিট কম ধরবেন, তাহলে বুঝতে পারবেন যে বড় জাগুলিয়ার থেকে রাজবাড়ি যেতে কত সময় লাগে। আর হচ্ছে যে নতুন যে রেল ব্রিজটা হয়েছে রানাঘাট, সেটা আপডেটও দেবো পরবর্তী ভিডিওতে। সেটার কাজ, সেটার একটা লেন চালু করে দিয়েছে, সেটাও দেখতে পাবেন আমার ভিডিওতে পরের দিন। তো আজকে এই দেখুন, এটা বড় জাগুলি ওভারপাস, কি পরিবর্তন হয়ে গেছে রাস্তার, উল্টো দিকে যাচ্ছে, উল্টো লেনের লেনটা কি বন্ধ আছে নাকি না চালু আছে, তো সবাই আসছে, অসুবিধা নেই, ওরাই উল্টো যাচ্ছে। এই দেখুন, জাগুলি চৌমাথা পার হয়ে গেলাম, এটা চলে যাচ্ছে একদম আপনার NH-12-এর সঙ্গে, যে কল্যাণী এক্সপ্রেস এবং দিল্লি রোডের যে করিডোরের কাজ হচ্ছে 22 কিলোমিটার, সরি 21 কিলোমিটার, সেই করিডোরে মিশছে গিয়ে। তো ওর আপডেটটা এই পরবর্তী ভিডিও থেকে দেবো আমি। রাস্তার ধারে মোটামুটি সব লাগানো কমপ্লিট আছে, সাইনবোর্ড যেখানে সেখানে, পুলিশ দাঁড়িয়ে আছে সব জায়গায়। ন্যাশনাল হাইওয়েতে যে কোনো ইমার্জেন্সি সমস্যা হলে, কোনো দুর্ঘটনা ঘটলে 1033-তে ফোন করতে পারেন, তৎক্ষণাৎ আপনার কাছে হেল্প চলে আসবে। যে টোলটা আমরা দিচ্ছি তার ফলস্বরূপ এই পরিষেবাটা আমরা পাই, অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে সব কিছু আমরা পাই। এছাড়া এমনকি আমাদের পেট্রোল যদি রাস্তা শেষ হয়ে যায় তাও পেট্রোল দিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে NHAI, এরকমও ঘটনা আমি শুনেছি, দেখেছি। আমি কোনোদিন ট্রাই করিনি, যদি আমার এরকম সিচুয়েশন কোনোদিন হয়নি যে রাস্তার মাঝখানে পেট্রোল শেষ হয়ে গেছে রাস্তায়, আজকে হয়তো হতে পারে, বলা যায় না, পেট্রোলের কাটা ব্লিঙ্ক করছে। এই দেখুন, এটা কল্যাণী মোড়ের ওভারপাস, এটা এখনও
ফাইনাল ইয়ার পড়ে গেছে দেখছি, ফাইনাল ইয়ার, হ্যাঁ ফাইনাল ইয়ার পড়ে গেছে, এখনো লেন মার্কিংটা হয়নি। আর এই যে মাঝখানে যে ক্র্যাশ ওয়ালটা আছে সেটা এখনো ঢালাই হয়নি, ওই দিকে কিছু ক্রেন আছে কাজ হচ্ছে, আর সম্ভবত লেন মার্কিং এর কাজ ওইদিকে হচ্ছে না, পেন্টিং এর কাজ হচ্ছে, ক্র্যাশ গার্ডের, ক্র্যাশ ওয়ালের উপরে যে পেন্টিং এর কাজ হচ্ছে, অ্যালাইনমেন্টও কমপ্লিট হয়ে গেছে। দেখুন ফাইনাল ইয়ার মানে অ্যালাইনমেন্ট কমপ্লিট হয়ে গেছে। যদি টোল চালু হয়ে যায় তাহলে আমার 80 টাকা 85 টাকা গুনতে হবে মনে হচ্ছে, আশা করবো যেন টোলটা না চালু হয়। আর যেদিনকে রানাঘাটের ওভারপাসটা চালু হয়েছে, মানে রেল ব্রিজটা চালু হয়েছে, হ্যাঁ চালু হয়ে গেছে মনে হচ্ছে, টোল মনে হচ্ছে টোল চালু হয়ে গেছে, গেল মনে হচ্ছে 85 টাকা। দেখি প্রথম দিন যদি টোল চালু হয়ে থাকে লোকাল বলে বেরোতে পারি কিনা, আমার তো লোকালই থাকি। চালু হয় না, চালু হয়নি, বেঁচে গেছি, জোর বাঁচা বেঁচে গেছি, চালু হয়নি, তবে কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। টোলের যে আপনার সিগন্যালগুলো সেগুলোতে এখন মানে ওয়ার্কিং রয়েছে দেখা যাচ্ছে, লাইট জ্বলছে, তবে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, 1 মাসের মধ্যে চালু হয়ে যাবে, 1 মাসের যে কোনো দিন চালু হয়ে যাবে 1 মাসের মধ্যে, এরকম অবস্থায় আছে টোলটা। এটা মুড়াগাছা, এই মুড়াগাছায় টোল হয়েছে। আর অনেক দাদা আমাকে বলেছিলেন যে টোলটাকে অ্যাভয়েড করে অন্য কোনো রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যানো যায় কিনা, তো আপনাদেরকে হরিণঘাটা যেতে পারেন, জাগুলিয়া চৌমাথা থেকে হরিণঘাটা, হরিণঘাটার থেকে হরিণঘাটা চৌমাথা থেকে নারায়ণপুরের রাস্তা ধরলে এইখানে সামনে আপনার বিরোহীর আগে যে ডাকঘর আছে ডাকঘর এসে উঠবে, কিন্তু আপনার 7-8 কিলোমিটার বেশি ঘুরতে হবে। তো আমার মতে 85 টাকা আপনার 1 লিটার তেল, আর এদিকে 7-8 কিলো বেশি ঘুরলে মনে হয় একই একই জায়গায় চলে আসবে স্টেশনটা। আর যদি আপনি কল্যাণী এক্সপ্রেস ধরে আসেন তাহলে আপনাকে টোল ফাঁকি দেওয়ার রাস্তা আছে, তাহলে সেটা আপনার বেটার হবে, একটুখানির জন্য একটুখানি ঘুরতে হবে না, আপনারও শর্ট হবে 2-1 কিলোমিটার, এই মুড়োগাছা টোলটা আপনি অ্যাভয়েড করতে পারবেন কল্যাণী এক্সপ্রেস ধরে আসলে। কিন্তু কলকাতার দিক থেকে যদি আসেন আপনারা এই রাস্তা ধরে NH12 ধরে, তো আপনাকে টোল অ্যাভয়েড করতে হলে একটু আপনাকে বেশিই পড়বে আমার মনে হয়, কারণ হরিঙ্গাটা বাজারে ট্রাফিক জ্যাম লাগছে, তারপরে আপনার স্পিড ব্রেকার আছে রাস্তায় প্রচুর, সকালে স্লো করতে হবে, একটা সার্টেন স্পিডে আপনারা যখন তখন পৌঁছতে পারবেন এই রাস্তা দিয়ে। এটা এটা টু একটা সিঙ্গেল লেন চালু হয়েছে, ওইদিকে পিচ পড়ছে, দেখুন পিচ ঢালাই হচ্ছে, সেটাও সপ্তাহখানিকের মধ্যে চালু হয়ে যাবে, ওইটা ওই দেখুন পিচ পড়ছে, ওই দেখুন পিচ দিচ্ছে, এই বড় ডাম্পার গুলোতে পিচ আসছে, এখানে এসে মেশিনের মধ্যে ঢেলে দিচ্ছে, একদম সম্পূর্ণটা ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে। এই বিরোহী পার হয়ে গেলাম, বিরোহীর এখানে একটা এই আমার বাঁ দিকে গরুর হাট হয় এখানে প্রতি বৃহস্পতিবার, সব রকম মানে পশু পাখি পেতে পারেন, গরু ছাগল মুরগি হাঁস পাখি আপনার পায়রা টায়রা সব কিছু পাওয়া যায়। আমি রাজবাড়িয়ার থেকে 8.5-9 কিলোমিটার এসেছি, এই পর্যন্ত 9 কিলোমিটার হয়েছে, আপনাদের লাস্টে দেখিয়ে দেবো যখন গাড়িটা দাঁড় করাবো আপনার রেতে গিয়ে রানাঘাট গিয়ে, তখন দেখিয়ে দেবো কত কিলোমিটার হলো আর কত সময় লাগলো সেটাও দেখিয়ে দেবো, সেটা তো আপনারা বুঝতেই পারবেন কারণ ভিডিওতে মিনিট হয়ে যাবে, সেটা বুঝতে পারবেন আপনারা, যত মিনিট ভিডিও হবে যত মিনিটই আমার টাইম লাগছে মোদ্দা কথা একদম।
এটা হচ্ছে আপনার বুড়ি বরতলা, শিমুরালির আগে এটা বুড়ি বরতলা জায়গাটার নাম। এখানে একটা কোল্ড স্টোরেজ আছে আমার বাঁ দিকে, এইবার মনে হচ্ছে আমাকে 80-র উপরে যেতেই হবে, কারণ গাড়িটা একদম 80-র উপরে যাচ্ছে। গভর্নমেন্টের নতুন নিয়ম অনুযায়ী তো কমার্শিয়াল ভেহিকেল সব 80 স্পিড লিমিট থাকে, কিন্তু যেটা যত দেখে মনে হচ্ছে 80-র উপরে যাচ্ছে গাড়িটা। আমাকে 80-র উপরে যেতে হবে, কিছু করার নেই, বাসটাকে ওভারটেক করতে হলে। এই দেখুন শিমুরালি চৌমাথার কাছাকাছি চলে এসেছি। এই পর্যন্ত রাজবাড়িয়ার থেকে হলো আপনার 12 কিলোমিটার রাস্তা। এখনো কাজ হচ্ছে রাস্তা, ড্রেনের কাজ হচ্ছে আপনার এইদিকে, সার্ভিস লেন মনে হচ্ছে হবে, হয় সার্ভিস লেনের কাজ হচ্ছে না ড্রেনের কাজ হচ্ছে, অত মনে হচ্ছে ড্রেনের কাজ হচ্ছে, সার্ভিস লেন হবে না এখানে। পেট্রোল পাম্পটা পুরো অফসাইড হয়ে গেছে রাস্তাটার জন্য। এই শিমুরালি চৌমাথা চলে এসেছি, এটা হচ্ছে আপনার রাজবাড়িয়ার থেকে 12.5 কিলোমিটার রাস্তা। সময় হয়েছে 12 মিনিট, তার মানে 1 মিনিট আসতে 1 কিলোমিটারই টাইম লাগছে, 1 মিনিটেরও কম সময় লাগছে, কারণ 12 মিনিট টাইম হয়েছে ঘড়িতে, মোবাইলে ভিডিওতে, তার মানে 1 মিনিট বাদ যাবে এখান থেকে, তার মানে 30 কিলোমিটার রাস্তা হবে মোটামুটি আপনার রাজবাড়িয়া থেকে রানাঘাট অব্দি, তো 30 মিনিট টাইম লাগবে আশা করছি। তবে NHAI জমি অধিগ্রহণ করে নিয়েছে, কিন্তু সব জায়গায় ফোর লেনই করেছে, শুধু যেগুলো আপনার পরিকাঠামো রয়েছে যেরকম ব্রিজ, ওভারপাস, এইগুলোতে শুধুমাত্র 6 লেন করেছে, কিন্তু এই সব জায়গায় জায়গা ছিল, মানে NHAI-র অধীনস্থ জায়গা আছে, এইগুলোতে 6 লেন করে দিতে পারতো যেখানে জায়গাটা ছিল, তাহলে কি হতো পরবর্তীকালে এটা এক্সটেনশন করতে হলে কোনো অসুবিধা হতো না। আর এই রাস্তাটা এখন এক্সটেনশন করতে গেলে এখানে আর 2-1 বছরের মধ্যে 2 সাইড দিয়ে মানে দোকান পাশ ভরে যাবে একদম, তাদেরকে উচ্ছেদ করা আবার একটা সমস্যার সৃষ্টি হবে। তবে NHAI-টা করতেই পারতো, এই জায়গায় 6 লেন করে দিতে পারতো, সব মাঠ জমি যেখানে রাস্তা দিয়ে গেছে, মাঠের প্রতি রাস্তাটা যেখান দিয়ে গেছে সেসব জায়গায়। এটা 5 পোতা, চাকদার আগে একটুখানি আগে চাকদার। আমি আপনাদেরকে 15 থেকে 20 দিন আগে এই রাস্তার আপডেট দিয়েছি, তখন অনেকটা কাজ বাকি ছিল, মানে 15-20 দিনের মধ্যে অনেকটাই কাজ এগিয়ে গেছে। যেরকম আপনার চাকদার ওভারপাসটা এখন চালু হয়েছে আমি বলতে পারছি না, না গেলে আমি 4-5 দিন আগে এসেছি, সেটাও চাকদার ওভারপাসটা কন্ডিশনও একদম মানে শেষ পর্যায়ে ছিল, একটা লেন খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এরকম একটা সিচুয়েশনে ছিল।
এখানে একটা জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে উপরে, এখনো চালু হয়নি, হয়তো রাতে চালু আছে, আমি জানি না ঠিক। রাতেবেলা এই রাস্তাতে যাইনি, আমি এসেছিলাম সেদিন রাতেবেলা, যেদিনকে রানাঘাটের ওভারপাসের উপর দিয়ে আসলাম, কিন্তু রাতেবেলা বলে ভিডিওটা করতে পারিনি আমি। দেখুন চাকদা শহর চলে এসেছি, চাকদা সোজা কৃষ্ণনগর, আর বাঁদিকে হচ্ছে চাকদা শহর। যদি চাকদা ওভারপাসে চালু হয়ে যে গিয়ে থাকে তাহলে অনেকটা কম, আরও সময় কমে যাবে, আর যদি এখনো চালু হয়ে না গিয়ে থাকে তাহলে আর একটু বেশি টাইম লাগবে, চাকদাটা পার করতে 10 মিনিট লাগবে মনে হচ্ছে, 5-7 না চালু হয়নি এখনো চাকদা ওভারপাসটা। তো এটাও একদম শেষ পর্যায়ে কাজ আছে, মানে যখন তখন চালু হয়ে যেতে পারে, 1 সপ্তাহের মধ্যে চালু হয়ে যেতে পারে, এটাও হয়নি এখনো চাকদার অবস্থা, খুব কপাল খারাপ আমাদের। এই ডাক্তার না, ডাক্তার কোন দিকে যাবে ঠিক করতে হচ্ছে। চাকদা অবস্থা এখনো খুলে দেয়নি, যাবো যাই দেখি খুলেছে কিনা। একটা গাড়ি গেল বলে আমি একটু গেলাম, যাই দেখি চালু হয়েছে কিনা। হ্যাঁ একটা গাড়ি গেল বলে আমি উঠলাম, মনে হচ্ছে এখন অফিসিয়ালি খুলিনি কিন্তু একটা গাড়ি গেল, যদি ওই জন্য আমি আর উঠলাম চাকদা ওভারপাসের উপরে। পুষ্কর 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 পুষ্কর, এই দেখুন ক্র্যাশ ওয়ালগুলো কীভাবে ঢালাই হচ্ছে, কোনো শ্যাটারিং কিচ্ছু হচ্ছে না, ডাইরেক্ট মেশিন দিয়ে ঢালাই হয়ে যাচ্ছে একবারে। এইটা হচ্ছে বলেই ও ঢুকতে দিল না, মানে আমাদের উপরে যেতে দিল না, তাছাড়া উপরের কাজ হয়ে গেছে কমপ্লিট, চালু হয়েছিল, শুধুমাত্র এটা কাজটা হচ্ছে বলে যেতে দিল না আমাদেরকে। আমাদের আগে একটা গাড়ি চলে গেছে কিন্তু আমাদের যেতে দিল না। এই পর্যন্ত চলে এসেছিলাম আমরা ওই উপর দিয়ে, ওই জন্য এখান থেকে দেখালাম আপনাদেরকে আবার বন্ধ কর। এই চাকদা চৌমাথাটা পার হয়ে গেলাম, উপর দিকে এতক্ষণ অনেক দূর চলে যেতে পারতাম কিন্তু যাই হোক যেতে দিল না আমাদেরকে। তো ভিডিওটা পুজ করে রেখেছিলাম আমি, পজ করে রেখেছিলাম, তো অসুবিধে নেই, ওখান থেকেই হবে যেখান থেকে আমি ভিডিওটা প্লে করেছি। একটা আনুমানিক হবে, একদম পারফেক্ট হবে না, এখন যেহেতু রাস্তার কাজ হচ্ছে 2-1 মিনিট এদিক ওদিক হবে হয়তো, 2-4 মিনিট। এখান থেকে রানাঘাট যেতেই 10-12 মিনিট সময় লাগবে, তো এখন 30 মিনিট টোটাল লাগবে রাজবাড়িয়া থেকে, আর কিলোমিটার হয়েছে 20 কিলোমিটার চাকদা থেকে আপনার, এই সরি আপনার রাজবাড়িয়া থেকে চাকদা অব্দি এই 20 কিলোমিটার রাস্তা হলো। তো 20 কিলোমিটার সময় লাগলো আপনার 19 মিনিট মতো সময় লাগলো, 18 মিনিট সময় লাগলো, 1 মিনিট যেহেতু ওখানে বেশি আছে। এই দেখুন আবার উঠে গেলাম এক্সপ্রেস ওয়ের উপরে, এক্সপ্রেস ওয়ে যদিও না, এক্সপ্রেস লেন বলা যায়।
লরিগুলো দেখুন কিভাবে যায়, এক সাইড দিয়েও যায় না, মাঝখান দিয়ে যায়, এদিকেও কতটা জায়গা, ডান দিকে বাঁ দিকে কতটা জায়গা দেখুন। দেখুন পুলিশের গাড়ির নাম্বার প্লেট নেই, অর্ধেক আছে অর্ধেক নেই, কি অবস্থা দেখুন। আর গাড়িটা মনে হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের গাড়ি, যখন ইংরেজরা রাজত্ব করতো ভারতে তখনকার গাড়ি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে। আপনার গাড়ি আমার গাড়িতে যদি একদিন যদি পলিউশন ফেল হয় তাহলে সঙ্গে সঙ্গে চালানো হয়ে যাবে, আর নাম্বার প্লেটই নেই, অর্ধেক নাম্বার প্লেট নেই, কি অবস্থা দেখুন। চাকদা থেকে রানাঘাটের কাছাকাছি প্রায় চলে এসেছি, এখান থেকে হয়তো খুব বেশি হলে 6 থেকে 7 কিলোমিটার রানাঘাট। এখন আমার গাড়ির কাটায় হয়েছে 23 কিলোমিটার, এটা হচ্ছে আপনার পায়রাঙ্গা মোড় নাই, পরের মোড়টা পায়রাঙ্গা। রানাঘাট পিএস আপনাকে স্বাগত, রানাঘাট থানার অধীনে চলে গেলাম আমরা, চাকদা থানার এলাকা শেষ হয়ে গেল। এইবারে আসছি পায়রাঙ্গার মোড়, এখান থেকে সাইড দিয়ে হয়তো ট্রাক বের হবে, না ট্রাক বের, এখানে একটা রাস্তা আছে যেটা গ্রামের মধ্যে ঢুকেছে, তো সেটার জন্যই পাশ দেওয়া হবে। এটা হচ্ছে পায়রাঙ্গার মোড়, রাজবাড়িয়ার থেকে এটা 25 কিলোমিটার রাস্তা। এখান থেকে রানাঘাট খুব বেশি হলে 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা, তো সময় হয়েছে ভিডিওতে 24 মিনিট, ওই 28 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, 28-30 মিনিটের মধ্যে। ভারতীয়দের থেকে জোগাড় কেউ করতে পারে না, দেখুন জোগাড় কিভাবে করে নিয়েছে, মাথায় লাগিয়ে নিয়েছে। ওটা ওর বাম্পার না, অন্য লোকের বাম্পার, অন্য গাড়ির বাম্পার, এই গাড়ির বাম্পার না এটা।
রানাঘাটের যে কৃষি মান্ডিটা ছিল সেটা এখানে করে দিয়েছে, কৃষি মান্ডি। এই যে সামনে প্রত্যেকটা বাজারেই একটা করে কৃষি মান্ডি থাকে, তো সরকার চেষ্টা করছে সেটাকে সাইডে করে দেওয়ার শহর থেকে, যাতে এই দেখুন এটা কৃষি মান্ডি, যেটা কৃষি মান্ডি রানাঘাট, এটা একদম বাজারে মানে রানাঘাট শহরের মধ্যে ছিল, এটাকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে বেগপাড়ার মোড়ে চলে আসলাম, হ্যাঁ ব্রিজ খোলা আছে, আমাদের কপাল খুব ভালো, এবং আপ ডাউন দুদিকের গাড়ি চলছে। আগের দিন এসেছিলাম, শুধু যাওয়ার গাড়িগুলো ছাড়ছিল, আসার গাড়িগুলো ছাড়ছে না। তো ভিডিওটার সঙ্গে থাকুন, আর এই পর্যন্তই আপনাদের দেখালাম আজকে। আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আর অবশ্যই চাইবো সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, একটা লাইক করে দেবেন ভিডিওতে, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে। এখান থেকে রানাঘাট মানে রাজবাড়িয়া থেকে 28 কিলোমিটার রাস্তা হয়েছে টোটাল, এই পর্যন্ত সময় লেগেছে 26 মিনিট 42 সেকেন্ড। তো এখান থেকে 2-1 মিনিট কম বেশি করে ধরে নিতে পারেন, মোটামুটি 25 মিনিট লাগবেই আপনাদেরকে, আপনাদের রাজবাড়িয়া থেকে রানাঘাট আসতে। আর রানাঘাটে কোনো জ্যাম থাকবে না, আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো রানাঘাটের যে ওভারপাসটা চালু হয়েছে সেটা ভিডিও। তো আজকে এই পর্যন্ত দেখালাম, থ্যাংক ইউ দেখার জন্য।